একবার ভাবুন তো, কালকে সকালবেলা আপনার রাজা হওয়ার কথা, রাত ফুরালেই আপনি রাজা হবেন, আপনার অভিষেক হবে, আপনি পূজার্চনা করছেন, আপনি উপবাস করছেন, সমস্ত মঙ্গল আচার অনুষ্ঠান আপনি করতে শুরু করে দিয়েছেন অলরেডি। কিন্তু সকাল হতে না হতেই ঘটনায় একটা মোড় নিচ্ছে, আপনি রাজা হচ্ছেন না। আপনার রাজা হওয়ার ক্ষেত্রে যে মানুষটা আপনার সব থেকে প্রিয়, যাকে আপনি সব থেকে বেশি ভালোবাসেন, সেই মানুষটাই কিন্তু দাঁড়াচ্ছে আপনার বাধা হয়ে। মাথা ঠিক থাকবে? রাম এখানে কি করবেন? মজাদার বিষয় হচ্ছে যে আমরা যখন এই মহাভারত পড়ি বা রামায়ণ পড়ি, আমাদের দোষ দৃষ্টি এতটাই ভয়ঙ্কর, মানে দোষ দেখার যে টেন্ডেন্সি যেটা এতটাই ভয়ঙ্কর। কৃষ্ণকে আমরা দেখি যে মেয়েদের সাথে লীলাখেলা করেছে বলে, রামকে আমরা বলি যে সীতাকে কেন আগুনে পুড়িয়ে দিল, বালিকে কেন বধ করলো, ইত্যাদি ইত্যাদি। আসলে এই প্রত্যেকটা ঘটনার পেছনে আরেকটা, কিন্তু ব্যাকএন্ডে আরেকটা ঘটনা চলছে। নিজেদের জীবনের সাথে যদি মেলাই, চারপাশে ঘটে যাওয়া ঘটনার সাথে যদি মেলাই, আজকের দিনে সারাদিনে আপনার আশেপাশে যা ঘটেছে, আপনার নিজের ফ্যামিলিতে যা ঘটেছে, আপনি তার সাথে যদি মিলান, আরেকটা রামায়ণ দেখতে পাবেন। আসুন, এই রামায়ণ জানাটা দরকার, কেননা ওই ঘটে যাওয়া রামায়ণকে বুঝতে গেলে এই রামায়ণ ভীষণভাবে প্রয়োজন, বারবার শোনা প্রয়োজন, বারবার বোঝা প্রয়োজন। তবেই না বোধের ভেতর থেকে দু একটা অক্ষর জাগ্রত হবে, অর্থাৎ ব্রহ্ম জাগ্রত হবে। ধারাবাহিকভাবে এপিসোডের মাধ্যমে আমরা শুনছি রামায়ণ। চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। বাকিদের আপনি এই এপিসোডগুলো শেয়ার করছেন, অনেক অনেক কৃতজ্ঞতা জানি। আসুন শুরু করি শুনতে। কৈকেয়ী তিনি বর প্রার্থনা করছেন, কিভাবে? রামের আজ অভিষেক হবে, এই শুভ সংবাদ প্রিয় পত্নী কৈকেয়ীকে জানাবার জন্য দশরথ কৈকেয়ীর অন্তপুরে তিনি এলেন। কিন্তু শয়নগৃহে তিনি গিয়ে দেখছেন যে কৈকেয়ী সেখানে তো নেই। তখন তিনি এক প্রতিহারিণীকে জিজ্ঞাসা করলেন। প্রতিহারিণী সন্ত্রস্ত হয়ে করজোড়ে বলল, প্রভু, দেবী অতিশয় ক্রুদ্ধ হয়ে ক্রোধাগারে ঢুকেছেন। দশরথ তখন চিন্তিত মনে ক্রোধাগারে গিয়ে দেখছেন কৈকেয়ী অনভ্যস্ত ভূমিশয্যায় বিচ্ছিন্ন লতার মতো তিনি পড়ে আছেন। দশরথ কৈকেয়ীর গায়ে হাত বুলিয়ে তিনি অনুনয় করে তিনি জিজ্ঞাসা করছেন, দেবী, কেন রাগ করেছ? কেউ কি তোমার অপমান করেছে? কেন তুমি মাটিতে শুয়ে আমাকে কষ্ট দিচ্ছ? যদি অসুস্থ হয়ে থাকো বলো, এখনই আমার চিকিৎসকেরা তোমাকে সুস্থ করে তুলবে, অথবা বলো আমাকে অন্য কি করতে হবে, বলো আমাকে। কৈকেয়ী দশরথকে তখন তিনি বলছেন, কেউ আমাকে তিরস্কার বা অপমান করেনি, আমার একটি অভিলাষ হয়েছে। যদি তুমি প্রতিজ্ঞা করো যে আমার ইচ্ছা তুমি পূর্ণ করবে, তবেই আমি বলবো। দশরথ তখন তিনি বলছেন, তুমি কি জানো না, তোমার চেয়ে প্রিয়তর আমার আর কেউ নেই, শুধু রাম ছাড়া? সেই রামের শপথ করেই আমি বলছি, তুমি যা বলবে তাই করব। কৈকেয়ী তখন তিনি বলছেন, মহারাজ, তুমি যে শপথ করে প্রতিজ্ঞাবদ্ধ হলে, তা ইন্দ্রাদি দেবতা, চন্দ্র, সূর্য, আকাশ, গ্রহ, প্রাণী সমেত এই সকল পৃথিবী শুনুন। সত্যবাদী ধর্মশীল রাজা আমাকে বর দিচ্ছেন, সবাই তা শুনুন। কৈকেয়ী এইভাবে দশরথকে তিনি প্রতিজ্ঞাবদ্ধ করলেন। তারপর তিনি বলছেন, আচ্ছা রাজা, দেবাসুরের যুদ্ধের কথা আপনার কি মনে পড়ছে? সেই যুদ্ধে শত্রু তোমাকে বধ করতে পারেনি, কিন্তু তুমি বলহীন হয়ে গিয়েছিলে। আমি তোমাকে সেবা যত্নে বাঁচিয়ে তুলেছি, সেজন্য খুশি হয়ে তুমি আমাকে বর দিতে চেয়েছিলে, সেই বর এখন আমি চাচ্ছি। যদি তুমি প্রতিজ্ঞা ভঙ্গ করো, তবে সেই অপমানে আজই আমি প্রাণ বিসর্জন দেব। কৈকেয়ীর কাছে এই কথা শুনবার পর দশরথ তিনি চিন্তিত মনে মৌন হয়ে আছেন। কৈকেয়ী তখন তিনি বলছেন, মহারাজ, দুটি বরের কথা আমি বলছি, শোনো। অভিষেকের যে আয়োজন হয়েছে,
তাতে রামের পরিবর্তে ভরতের অভিষেক হোক, আর অন্য বরটি হল রাম চিরধারী তপস্বী হয়ে 14 বছর দণ্ডকারণ্যে বাস করুক, ভরতের রাজ্য নির্ঝঞ্ঝাট হোক। সত্যি কথা বলতে কি, কৈকেয়ীর নিদারুণ বচন শুনে দশরথ তিনি যেন আকাশ থেকে পড়লেন। তিনি ভাবলেন, আমি কি দিনে স্বপ্ন দেখছি? তিনি ব্যথাতুর এবং বিহ্বল হয়ে দীর্ঘশ্বাস ফেলতে লাগলেন এবং তারপর তিনি মূর্ছিত হয়ে পড়লেন। অনেকক্ষণ পরে জ্ঞান ফিরে পেয়ে তিনি কৈকেয়ীকে তিনি বলছেন, পাপীয়সী রাম তোমার কি করেছে? আমি বা তোমার কি অপরাধ করেছি? রাম সর্বদা জননীর মতো তোমাকে সেবা করে, তার এমন অনিষ্ট তুমি কেন উদ্যত হয়েছ করতে? সবাই রামের গুণকীর্তন করে, তুমি আমাকে বলো কোন অপরাধে আমি আমার এই প্রিয় পুত্রকে ত্যাগ করব? আমি তোমার পায়ে মাথা রাখছি, তুমি রামকে রক্ষা করো। কৈকেয়ী, তুমি আমাকে এই অধর্মে লিপ্ত করো না, আমাকে তুমি বাঁচাও। দশরথ এইভাবে তিনি বিলাপ করতে লাগলেন। মাঝে মাঝে তিনি চেতনা হারাতে লাগলেন, কিন্তু কৈকেয়ী তাকে কঠোর বাক্যে বললেন, রাজা, তুমি বর দিতে যদি অনুতপ্ত হও তবে লোকে তোমাকে সত্যভ্রষ্ট অধার্মিক বলবে, তুমি যদি কথা দিয়ে কথা না রাখো তবে তবে আজই আমি তোমার সামনে বিষ খেয়ে আমি মরব। কৈকেয়ীর এই নিষ্ঠুর কথা শুনে দশরথ তখন বলছেন, আমি জানি না কে তোমাকে এই হীন নিষ্ঠুর কাজে প্ররোচনা দিয়েছে। রামকে বনে পাঠালে কৌশল্যা আমাকে কি বলবেন? আমি বা নিরপরাধ পুত্রকে বনে পাঠিয়ে কিভাবে আমি তার সামনে দাঁড়াবো আমি? কৈকেয়ী তখন তিনি বলছেন, মহারাজ, তুমি নিজেকে সত্যবাদী বলে থাকো কেন? তাহলে তুমি বর কেন ফিরিয়ে নিতে চাও? দশরথ তখন তিনি বলছেন, হে কৈকেয়ী, আমি পুত্রহীন ছিলাম, অনেক কষ্টে এই রামকে পেয়েছি, রাম আমার প্রাণের চেয়ে প্রিয়, তাকে কি করে আমি ত্যাগ করব? সেই বীর বিদ্বান সুদর্শন রামকে বিনা দোষে বনবাসে পাঠালে লোকেই বা আমাকে কি বলবে? তুমি আমার প্রতি প্রসন্ন হও কৈকেয়ী, তুমি আমার প্রতি তুমি প্রসন্ন হও, তুমি তুমি রামকে রাজ্য দান করে তুমি পরম খ্যাতি লাভ করো কৈকেয়ী, তুমি তুমি শোনো আমার কথা। এইভাবে সময় পার হয়ে চলল, ক্রমে সন্ধ্যা এবং রাত হল, অবশেষে রাত্রিও হল। কৈকেয়ী অবসন্ন বিষাদগ্রস্ত মৃতপ্রায় রাজাকে তখন তিনি বলছেন, তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়ে এখন কেন এভাবে এখানে চুপ করে শুয়ে আছো? সত্যই তো পরম ধর্ম, আমি তোমাকে সেই ধর্ম পালন করতে বলেছি। দশরথ তখন কৈকেয়ীর কথার উত্তরে তিনি সখেদে তিনি কেবল বলছেন, কৈকেয়ী, আমি ধর্মবন্ধনে আবদ্ধ, আমার চেতনা লোপ পাচ্ছে, আমি এখন রামকে দেখতে চাই, আমি রামকে দেখতে চাই। এদিকে প্রভাতকালে শুভ মুহূর্তে অভিষেকের উপকরণ সম্ভার নিয়ে বশিষ্ঠ শিষ্যসহ তারা রাজপুরীতে প্রবেশ করলেন। তিনি সুমন্ত্রকে দেখতে পেয়েই তিনি বলছেন, শীঘ্র রাজাকে জানাও যে আমি এসেছি, সমস্ত উপকরণ প্রস্তুত, বহু লোকজনও অভিষেক দেখার জন্য উপস্থিত হয়েছেন। সুমন্ত্র তখন দশরথের কাছে গিয়ে বলছেন, মহারাজ, সূর্য উদিত হয়ে যেমন সাগরকে আনন্দ দেয় সেইরূপ আপনি প্রজাদের দর্শন দিয়ে আনন্দিত করুন, অভিষেকের আয়োজন সম্পূর্ণ হয়েছে, সবাই আপনার জন্য অপেক্ষা করছে।
শোকার্ত বিহ্বল দশরথ তখন সুমন্ত্রকে তিনি বলছেন, হে সুমন্ত্র, তোমার কথায় আমার বুক ছিঁড়ে যাচ্ছে। তারপর তিনি একটু থেমে বললেন, আমি আমি রামকে এখনই দেখতে চাই, শীঘ্রই তাকে নিয়ে এসো, শীঘ্রই তাকে নিয়ে এসো আমার কাছে। সূর্যোদয় অনেকক্ষণ হয়েছে, অভিষেকের লগ্ন উপস্থিত, তথাপি রাজা দশরথ কেন আসছেন না, বশিষ্ঠাদি তারা ব্যস্ত হলেন। সুমন্ত্র তাদের তখন তিনি বলছেন যে, আমি রাজার আদেশে রামকে আনতে যাচ্ছি, কিন্তু আপনারা দশরথ এবং রামের পূজনীয়, এজন্য আমি আপনাদের হয়ে আবার রাজাকে আমি জিজ্ঞাসা করে আসি, তিনি ঘুম থেকে উঠেও কেন বাইরে আসছেন না। সুমন্ত্র পুনরায় দশরথের কাছে গিয়ে তাকে উঠতে অনুরোধ করলেন। দশরথ তখন তিনি বলছেন, আমি তোমাকে বলেছি রামকে নিয়ে এসো, কেন তুমি বিলম্ব করছো, যাও নিয়ে এসো। সুমন্ত্র তখন দ্রুত রথ চালিয়ে রামের ভবনে উপস্থিত হলেন। সুমন্ত্রকে দেখে দ্বার রক্ষীরা সসম্ভ্রমে তারা উঠে দাঁড়ালো এবং তার আদেশে রামের কাছে সংবাদ দিল। সুমন্ত্র রামের কাছে গিয়ে তিনি দেখছেন, তিনি অলঙ্কারে ভূষিত হয়ে স্বর্ণ পালঙ্কে তিনি বসে আছেন, পাশে চামর হস্তে সীতা। সুমন্ত্রের বার্তা শুনে রাম তিনি তখন সীতাকে বলছেন, দেবী, মহারাজ নিশ্চয়ই তার প্রিয় মহিষীর সঙ্গে অভিষেকের পরামর্শ করছেন, আমি তাদের কাছে যাচ্ছি, তুমি সময় মতো সখীদের সঙ্গে থাকো। সীতা তখন দরজা পর্যন্ত রামের অনুগমন করে তিনি তখন বলছেন, মহারাজ, তোমাকে যৌবরাজ্যে এবং পরে রাজসূয় যজ্ঞে অভিষিক্ত করুন, দেবতারা তোমার মঙ্গল করুন। রাম তখন বাইরে এসে তিনি দেখছেন যে লক্ষণ দাঁড়িয়ে আছেন। তখন দুই ভ্রাতা সুমন্ত্রের রথে দ্রুত রাজভবনে এসে তখন উপস্থিত হলেন। রাম দশরথের কাছে গিয়ে দেখছেন, তার মুখ মৃত মানুষের মতো শুষ্ক বিষণ্ন। তিনি পিতা এবং কৈকীর চরণ বন্দনা করলেন। দশরথ তখন কান্না জড়িত গলায় শুধু রাম বলে আর কিছুই তিনি বলতে পারলেন না। রাম তখন কৈকেয়ীকে জিজ্ঞাসা করলেন, আমি আমি কি না জেনে কোনো অপরাধ করেছি? পিতার কি কোনো শারীরিক বা মানসিক কোনো দুঃখ হয়েছে? কারো কোনো অশুভ হয়নি তো? কৈকেয়ী তখন নির্লজ্জের মতো উত্তর দিলেন, রাম, রাজা রাগ করেননি, কোনো বিপদ হয়নি, এর মনে কিছু আছে, তুমি রাজার প্রিয়, সেজন্য অপ্রিয় কথা তোমাকে বলতে পারছেন না, ইনি আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা তোমাকে অবশ্যই পালন করতে হবে, সত্যই তো ধর্মের মূল, অতএব রাজা যেন তোমার প্রতি স্নেহবশত সত্যভ্রষ্ট না হন সেটা দেখার কর্তব্য তোমার, ভালো বা মন্দ রাজা যা বলবেন তুমি নির্দ্বিধায় তা মেনে নাও, তাহলে আমি তোমাকে সব কথা বলতে পারি। কৈকেয়ীর কথায় রাম তখন তিনি দুঃখ পেলেন। দুঃখ পেয়ে তিনি তখন বলছেন, দেবী, আমাকে এমনভাবে বলবেন না, আমি রাজার কথায় অগ্নিতে প্রবেশ করতে পারি, বিষ পান করতে পারি, সমুদ্রেও ঝাঁপ দিতে পারি, কারণ ইনি আমার গুরু, আমার পিতা, রাজা এবং আমার হিতাকাঙ্ক্ষী। অতএব আপনি আপনি নিশ্চিন্তে বলুন রাজা কি চান, আমি তাই করব। নিশ্চয়ই জানবেন রাম মিথ্যা বলে না। কৈকেয়ী তখন রামকে সেই নিদারুণ কথাটি তখন তিনি বললেন, পূর্বে দেবাসুরের যুদ্ধে আহত তোমার এই পিতাকে আমি রক্ষা করেছিলাম, সেজন্য তিনি আমাকে দুটি বর দিতে চেয়েছিলেন, এখন সেই বর দুটি আমি চেয়েছি, ভরতের অভিষেক এবং আজই তোমার দণ্ডক বনে গমন। যদি পিতা ও নিজের সত্য পালন করতে চাও, তবে অভিষেক ছেড়ে চির ধারণ করে 14 বৎসরের জন্য তুমি বনবাসে যাও, ভরত রাজপদ পেয়ে সে রাজ্য শাসন করুক,
রাজা শোকার্ত হয়েছেন বলে তোমার দিকে চাইতে পারছেন না। তা বলে কি তুমি সত্য পালন করবে না? তুমি তোমার সত্য পালন করে তাকে তুমি রক্ষা করো। কৈকেয়ীর এই নিদারুণ কথা শুনে রাম তখন নির্বিকারভাবে বললেন, তাই হবে মাতা, আমি রাজার প্রতিজ্ঞা রক্ষার্থে তপস্বীর বেশে আমি বনে যাব। দূতরা আজই ভরতকে আনতে যাক, আমি আজই দণ্ডকারণ্যে যাত্রা করব। এই কথা শুনবার পর শোকার্ত দশরথ তিনি হা কষ্ট বলে তিনি মূর্ছিত হয়ে পড়লেন। রাম তাকে ধরে তুলে তিনি শুইয়ে দিলেন। তারপর কৈকেয়ীকে তিনি বললেন, হে মাতা, আমি রাজ্যলোভী নই, আমি ধর্মকে আশ্রয় করেছি। পিতার সেবা বা তার বাক্য পালন এই অপেক্ষা আমার কাছে শ্রেষ্ঠ আর কিছুই নেই। আমি আজই জননীকে জানিয়ে সীতাকে অনুনয় করে আমি অরণ্য যাত্রা করব। রামের এই কথা শুনে দশরথ তিনি উচ্চস্বরে কেঁদে উঠলেন। রাম পিতা ও কৈকেয়ীকে প্রণাম করে পুরী থেকে তিনি বের হয়ে গেলেন। লক্ষণ তখন ক্ষুব্ধ চিত্তে সাশ্রু নেত্রে তার অনুগমন করলেন। এই এপিসোড আপাতত এখানেই বিরাম দিচ্ছে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? আচ্ছা, এই সিচুয়েশনে যদি আমি আপনি থাকি, আমরা কি করতাম? আমাদের মনের যে অবস্থা সে তো ছেড়েই দিলাম, আমরা ফিজিক্যালি আমরা কি করে ফেলতাম? আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন। পরবর্তী এপিসোডে আমরা জানতে পারব রামের মাতা কৌশল্যা, তিনি যখন এই কথাটা তিনি শুনছেন, এই খবর যখন তিনি পাবেন যে তার সন্তান, প্রাণের প্রিয় সন্তান রাম তাকে 14 বছরের জন্য ভারত ভ্রমণ করতে বেরোচ্ছেন না, দণ্ডক অরণ্য, সেখানে তাকে যেতে হচ্ছে বনবাসে, সমস্ত রথ ঘোড়া সুবিধাযুক্তভাবে নয়, একজন তপস্বীর মতো, মায়ের মনের অবস্থাটা কেমন, পরবর্তী এপিসোডে আমরা শুনব সেটা। সঙ্গে থাকুন, ভালো থাকুন, ভালো রাখুন, অবশ্যই ভক্তির পথে থাকুন। নমস্কার।